চট্টগ্রামে উদ্বিগ্ন স্বজনদের ভিড় ফিরিয়ে আনতে চলছে চেষ্টা। ফোনে যোগাযোগ হয়েছিল, বলছে যে আব্বু আমাদের জাহাজটাও আটকা পড়ছে, আমরা কোনো অবস্থাতে বেরোতে পারছি না। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে এই ঘটনাগুলো ঘটেছে, এখন পর্যন্ত কোনো খবর দিশা পাইনি যে ওনারা আসলে কীভাবে কোথায় আছেন কীভাবে আছেন। আমরা যোগাযোগ রাখছি, জাহাজ থেকে নেমে যায় তাহলে নিরাপত্তা ঝুঁকিটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার নির্ধারিত দাম সচিবালয়ের টেবিলেই, বাজারে সয়াবিন তেল লিটারে বিক্রি হচ্ছে 180 টাকার উপরে, নেই তদারকি। সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে 12 কেজি সর্বোচ্চ 1391। রূপপুরের মতো দক্ষিণাঞ্চলেও হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী। দক্ষ মানব সম্পদ তৈরির পরামর্শ, বললেন জয় বাংলা স্বীকৃতি বাঙালির বড় অর্জন। ভাষাঞ্চলে রোহিঙ্গা পুনর্বাসন ব্যবস্থাপনায় 10 দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সন্তোষ প্রকাশ, বাংলাদেশ নিয়ে ইতিবাচক প্রতিবেদন দেওয়ার আশ্বাস।